চাকরি দেখুয়ালে মরিগাঁও আরক্ষীয়ে দুর্নীতিত জড়িত মহিলা গ্রেফতার। সমগ্র মরিগাঁও জেলাক জোকারি যাওয়া মীন বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সফল অভিযান চলাইছে মরিগাঁও আরক্ষীয়ে। দুর্নীতিগ্রস্তর বিরুদ্ধে বৃহৎ অ্যাকশন আরম্ভ করেছে মরিগাঁও আরক্ষীয়ে। মরিগাঁও আরক্ষীয়ে সফল অভিযান আরম্ভ করে দুর্নীতিত সহায় করা এগারী মহিলাক গ্রেফতার করবলৈ সক্ষম হয়েছে। দালালক সহায় করা হিতাধিকারীকো গ্রেফতার করেছে মরিগাঁও আরক্ষীয়ে। রূপা ভরালী নামের মীন বিভাগের হিতাধিকারী গ্রেফতার করে জেল হাজতলৈ প্রেরণ করেছে। রূপা ভরালীর স্বামীক জিম্মাত লৈছে আরক্ষীয়ে। মীন বিভাগত সংঘটিত দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব বলে জানিব পৰা গৈছে। মীন বিভাগের আন কেবাজনো দালালক গ্রেফতার করবলৈ জোরদার অভিযান অব্যাহত রাখিছে জেলাখনৰ আরক্ষীয়ে। জেলাখনৰ উচ্চ পদস্থ আরক্ষী বিষয়া আৰু মৰিগাঁও সদর আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়াগৰাকী মীন বিভাগের দুর্নীতিক লৈ তৎপর হওয়া দেখা গৈছে। রাজাকুল নামৰ দালালৰ নেতৃত্বত বৃহৎ দুর্নীতি। মরিগাঁও সদর আরক্ষীয়ে রুজু করেছিল গোচর। মরিগাঁও জেলা মীন বিভাগের বিষয়া ভাস্কর জ্যোতি নাথর নেতৃত্বত মরিগাঁও জেলাত সংঘটিত হয়েছিল ব্যাপক অনিয়ম। বিষয়া ভাস্কর জ্যোতি নাথে মীন বিভাগের দালাল রাজাকুল ইসলাম গ্যাংয়ের নেতৃত্বত কেলেঙ্কারি সংঘটিত করেছিল। রাজাকুল ইসলাম আর 10 দালালর বিরুদ্ধে গোচর রুজু করেছিল মরিগাঁও আরক্ষীয়ে। মরিগাঁও সদর আরক্ষী থানার 120/24 নম্বর ভারতীয় দণ্ডবিধির 120B, 409, 420 ধারাত গোচর রুজু করা হয়েছিল। রাজাকুল ইসলামের লগতে দালাল আব্দুল কালাম, মোহাম্মদ ফারুকি, মুবারক হুসেন, ইমরান হুসেন, আব্দুল বাতেন, জুনাইদ আকান্ত, আবু বক্কর সিদ্দিকী, মজিবুর রহমান আর হিফজুরের বিরুদ্ধেও গোচর রুজু করা হয়েছে। কিন্তু এই পর্যন্ত মরিগাঁও জেলার মীন বিষয়া ভাস্কর জ্যোতি নাথর বিরুদ্ধে গোচর রুজু হওয়া নাই। হিতাধিকারীক বাহন আবন্টন দিয়ার নামত কেলেঙ্কারি। মৎস্য সম্পদ যোজনার অধীনত মাছ বিক্রির বাবে জাগিরোডর রূপা ভরালীক এখন চারিচকীয়া বাহন দিয়ার সিদ্ধান্ত লৈছিল বিভাগটোৱে। জাগিরোডর দালাল রাজাকুল ইসলামে এজন ঘনিষ্ঠর নামত বাহন ক্রয় করা দেখুয়াই ভুয়া চালান মীন বিভাগের কার্যালয়ত জমা দিয়ে। তার লগে লগে সমস্ত ধন রাজাকুল ইসলামের ঘনিষ্ঠর নামত উলিয়াই হরলুকি করে দালাল রাজাকুল ইসলাম আর মীন বিষয়া ভাস্কর জ্যোতি নাথে। হিতাধিকারীর রূপা ভরালীয়ে এই দুর্নীতিত জড়িত বলে অভিযোগ উত্থাপন হয়েছিল। এই অনিয়মৰ অভিযোগ উত্থাপন করে এগারী সমাজকর্মীয়ে মরিগাঁও আরক্ষী থানা দাখিল করেছিল এখন এজাহার। এজাহারের ভিত্তিত 10 দালালর বিরুদ্ধে গোচর রুজু করা হয়। গোচর রুজুর পাছতো দালালক গ্রেফতার করব পৰা নাই যদিও রূপা ভরালীক গ্রেফতার করেছে মরিগাঁও আরক্ষীয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, এনি ভারত, 24। ৰঙাপাৰা বাখিৰ বাবে খুব খবৰ। আপুনিও যদি দুচকীয়া বাহন লব বিচাৰিছে তেন্তে এতিয়াৰে পৰা আৰু চিন্তাৰ কোনো প্ৰয়োজন নাই। আপুনিও আহিব পাৰে DBP এছ'চিয়েটলৈ, বাজাজ টু হুইলাৰ ডিলাৰ। আমাৰ ঠিকনা 1নং 8 ঠাকুৰবাৰী ৰোড, ডাকঘৰ ৰঙাপাৰা, জিলা শোণিতপুৰ অসম। আমাৰ যোগাযোগৰ নম্বৰ 9435707133, 9707769685।